हेलो स्टूडेंट्स, माध्यमिक स्टाडी पॉइंट चैनल सकल के स्वागत जाना। एखे हमें पश्चिमबंग मध्यशिक्षा पर्षदे 2022 साल टेस्ट पैटर मैथामेटिक्सर पेपरगुली परपर सल्व कर। आज के 389 पृष्ठा गंगारामपुर गार्लस हाई स्कूल पेजटी सल्व करब। हमें एर आगे भिडियोते एर आगे पेजगुलो करा एक दागे पेजर एक दागे दुए दागे और तीन दागे कोश्चनगुली सल्व करा। आज के चार दागे कोश्चन 390 पेजर चार दागे कोश्चन के सल्व करब। भिडियो शुरू करार आगे बोले रखी चैनल नतून थाकले अवश्य चैनल के सबसक्राइब कर पास बेल आइकन टी प्रेस कर दाओ जाते को भिडियो आपलोड कर ली सवार आगे तुम्हारे नोटिफिकेशन जाए। भिडियो भलो लगले अवश्य कमेंट कर जानाओ से लाइक करो बंधुदेर संगे अवश्य शेयर करो जाते सवार सुविधा है। तो भिडियो शुरू करा जाक। आगे भिडियोगुली पे हमें ऊपर एखे आई बटने पे जाए नीचे डेस्क्रिप्शन बक्से प्लेलिस्ट थे देखे नीते पर। आज के प्रथम प्रश्न एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस 35 इक्वल टू जिरो समीकरण बीज द्वय माइनस 5 और माइनस 7 हम ए और बी एर मान लेखो ये बार करते हैं। ये अंकटे दूरकम प्रसेस जाए एक हे कि जेहेतु बीज द्वय माइनस 5 और माइनस 7 बोले दिए তাই x এর মান একবার মাইনাস 5 বসিয়ে একটা সমীকরণ আসবে এখানে আর মাইনাস 7 বসিয়ে আর একটা সমীকরণ আসবে। সেই দুটোকে অপনয়ন বা যে কোনো পদ্ধতিতে সমাধান করে a আর b এর মান বার করা যাবে। আমি একটা অন্য প্রসেসে করছি। আগে প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি চার এর দাগে রাখের ax স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। এবার এখানে আমরা বীজ দ্বয়ের গুণফল বার করব। बीज द्वय की दी दीजिए बीज द्वयर एखे बीज द्वय माइनस 5 और माइनस 7 बीज द्वय की दिए माइनस 5 और माइनस 7। एबार बीज द्वयर गुणफल बीज द्वयर गुणफल की है मैं ये दुटोर गुण तेल माइनस 5 गणित माइनस 7 समान सी बाय ए सूत्र हे सी बाय ए बीज द्वय गुणफल तेल एखे पैंतरिशा हे सी एखे और एटा ए आई पैंतरिश बाय ए से खान जी कैलकुलेशन करी पाँच सात पैंतरिश माइनस माइनस प्लस पैंतरिश समान हे पैंतरिश बाय ए तेल से खान ए समान बड़ी जाए पैंतरिश बाय पैंतरिश मैंने काटाकाटी हम एक हो जाए ए एर मान बड़ी गल एक ठीक है। एर मानट बड़ी गल एरपर बीज द्वय जोग फल बार करब बीज द्वयर समष्टि ठीक है। बीज द्वय समष्टि सूत्र मैं ये दुटो जोग आकार लिखब माइनस 5 जुक्त माइनस 7 समष्टि सूत्र हो माइनस बी बाय एखे बी आर ए आटे लिखब माइनस बी बाय एखने माइनस 7 और माइनस 5 जोग कर ले माइनस 12 हो समान माइनस बी बाय एर मान कत एर मान आमरा एक पेज एक ताहले माइनस 12 समान माइनस बी एखाने माइनस माइनस जदि केटे जाए ताहले बी समान बेरिये गेलो 12 ताहले बी एर मान आमरा पेये गेलाम 12 और एर मान पेये गेलाम 1 एई दुटोई उत्तर ए आर बी एर। एरपरेर कोश्चेन একটি দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো ঠিক আছে। আমরা জেনেছি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের যোগফল আর বীজ দ্বয়ের গুণফল জানা থাকলে সূত্রটা হয় এইটা যে x মানে সমীকরণটা হয় এটা x স্কয়ার ভালো করে লিখে নিই x স্কয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল ইনটু x প্লাস বীজ দ্বয়ের গুণফল সমান 0। এখানে এটা হবে সূত্র। তাহলে এখানে বীজ দ্বয়ের যোগফল কি দিয়েছে x স্কয়ার মাইনাস বীজ দ্বয়ের যোগফল কত দিয়েছে দেখে নিচ্ছি 14 আর বীজ দ্বয়ের গুণফল দিয়ে দিয়েছে 24। তাহলে এখানে 14 বসিয়ে দেবো 14x প্লাস বীজ দ্বয়ের গুণফল কত 24 সমান 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা ঠিক আছে। খুব সোজা ছিল এই কোশ্চেনটা। এরপরের কোশ্চেন বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো।
এখানে সরল সুদের হার 5% দিয়ে দিয়েছে, আসলটা দেয় নাই, মাসিক সুদ বলেছে 1 টাকা। তাহলে যা যা দিয়েছে সেগুলো প্রথমে লিখে নিই। 3-এর কোশ্চেন, ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা, ধরি আসল হচ্ছে সমান হচ্ছে পি টাকা, ঠিক আছে, সময়টা কত দিয়েছে, সময় সমান হচ্ছে 1 মাস, 1 মাসকে যদি বছর করি তাহলে হয়ে যাবে 1/12 বছর, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার সমান দিয়ে দিয়েছে 10%, আর সুদটা দিয়ে দিয়েছে 1 টাকা, ঠিক আছে, আর কিছু দিয়েছে নাকি দেখিনি, বার্ষিক সরল সুদের হার 5% দিয়েছে, আমি ভুল লিখে ফেলেছি এখানটা, এটা 5% হবে, ঠিক আছে। এবার আমাকে আসলটা বার করতে হবে, তাহলে অতএব আসল আসল বার করার সূত্র কি, আসল পি সমান আমরা জানি আই গণিত 100 বাই হচ্ছে RT। এবার আই মানে এখানে হচ্ছে সুদটা, তার মানে 1 গণিত 100 বাই RT, আর এর মান হচ্ছে এখানে 5, আর টি এর মানটা হচ্ছে 1/12। তাহলে এখানে যদি কাটাকাটি করি 5×20 100, এবার এই 12টা উপরে উঠে গেলে 20-র সঙ্গে গুণ হয়ে যাবে, 12×24 240 টাকা হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন করবো, এরপরের কোশ্চেন হচ্ছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে এখানে আসলটা বলে দিয়েছে 400 টাকা, সময়টা বলে দিয়েছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা দিয়ে চক্রবৃদ্ধি সুদের হার বার করতে দিয়েছে। যা যা বলে দিয়েছে সেগুলো প্রথমে লিখে নিই। 4-এর কোশ্চেন, এখানে আসলটা কত দিয়েছে, সমান হচ্ছে 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 441 টাকা, সময়টা কত দিয়েছে, সমান হচ্ছে 2 বছর, ঠিক আছে, আর সুদের হারটা ধরে নিচ্ছি 8%, ধরে নিচ্ছি চক্রবৃদ্ধি সুদের হার সমান হচ্ছে 8%, সময়টা আমরা এন ধরি, আর এটা আসলটা যদি পি ধরি তাহলে আমরা অতএব P×1+, আর এটা যদি এ ধরি তাহলে P×1+R/100⁻⁷ সমান হচ্ছে এ হয়ে যায়। তাহলে সেখান থেকে পি এর মান তো 400×1+R% তো R% হবে বাই 100⁻⁷ মানে এখানে 2 বছর, তাহলে 2 সমান এ মানে 441 টাকা, তাহলে 441, এই পাঁচটাই করে নিচ্ছি আমরা। তাহলে 1+R/100⁻⁷ মানে 2 সমান হচ্ছে 441/400, এই 400টা কী হলো, এর তলায় চলে গেল। এরপর 1+R/100² সমান হচ্ছে 441 মানে হচ্ছে 21² আর 4 সমান হচ্ছে 20² তাহলে 20/21² এবার সূচকের নিয়ম অনুসারে দুদিকে হোল স্কোয়ার চলে যাবে, তাহলে 1+R/100 সমান হচ্ছে 21/20, সেখান থেকে R/100 সমান হয়ে যাবে 1 - 20 - 1, সেখান থেকে R/100 সমান 20 লসাগু হবে, তার মানে 21 - 20, সেখান থেকে R/100 সমান 21 থেকে 20 বাদ গেলে 1 হচ্ছে / 20, তাহলে আর সমান বেরিয়ে যাবে, এই 100টা উপরে চলে যাবে, 100/20, 20×5 = 100, তাহলে হয়ে যাবে আর সমান হচ্ছে 5, তাহলে সুদের হার কত হচ্ছে 5%, এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত। দুজন ব্যবসা করছে, একজন রাজীব একজন আফতাব, মোট লাভ হয়েছে 1500 টাকা, রাজীবের মূলধন বলে দিয়েছে আর লাভ বলে দিয়েছে, তাহলে আফতাবের মূলধন কত বার করতে হবে, এই কোশ্চেনটা আমরা করে নিচ্ছি। প্রথমে যেগুলো দেওয়া আছে ওইগুলো লিখে নিতে হবে,
ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে মোট লাভ, ঠিক আছে, পাঁচের দাগের কোশ্চেন, মোট লাভ সমান দেওয়া আছে 1500 টাকা, ঠিক আছে। রাজীবের লাভ, রাজীবের লাভ কত দেওয়া আছে 900 টাকা। তাহলে এই দুটো যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে আফতাবের লাভ বেরিয়ে যাবে, আফতাবের লাভ সমান 1500 থেকে 900 বিয়োগ দিলে 600 টাকা। তাহলে অতএব রাজীব ও আফতাবের লাভের অনুপাত, লাভের অনুপাত সমান কত হবে, এই 900 হচ্ছে রাজীবের লাভ অনুপাত, 600 হচ্ছে আফতাবের লাভ। তাহলে 9:6, 0 0গুলো কেটে গেলে, 3 দিয়ে এখনও যদি কাটা হয় 3×9, 3×6, এটা বেরিয়ে গেল লাভের অনুপাত। এরপর রাজীবের মূলধন কত দিয়ে দিয়েছে দেখে নিচ্ছে একবার, রাজীবের মূলধন 6000 টাকা দিয়েছে সমান 6000 টাকা। আফতাবের মূলধন কত, আফতাবের মূলধন ধরে নিচ্ছে আমি আফতাবের মূলধন হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। অতএব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে, এইটা দুটো অনুপাত হয়ে যাবে, তাহলে 6000:1। আমরা জানি যে এই লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত আর মূলধনের অনুপাত দুটো সমান হয়, তাই আমরা সমান করব শর্তে 6000:1 সমান হয়ে যাবে 3:2। তাহলে সেখান থেকে 6000/x সমান 3/2, কোনা কোনো যদি গুণ করা হয় তাহলে 3x সমান 6×12000। তাহলে সেখান থেকে x সমান হয়ে যাবে 12000/3, 3×4 তার মানে 4000 বেরিয়ে গেল, x সমান 4000। তাহলে আফতাবের মূলধন কত, 4000 টাকা, ঠিক আছে, 4000 টাকা হচ্ছে আফতাবের মূলধন, এটা এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন, √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে তা নির্ণয় করো। এটা আমরা বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে, √72 থেকে √32 বিয়োগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে ছয়ের দাগের কোশ্চেনটা, √72 - √32। এবার 72কে ভাঙতে হলে 9×8=72, তাহলে এখানে 2×2×2×3×3, দেখো 8×9=72, ঠিক আছে। আর 32কে ভাঙতে হলে 5×2×2×2×2×2। এবার এখানে 2×2 থেকে 1×2 বেরিয়ে যাবে, আর 2×3 থেকে 1×3 বেরিয়ে যাবে, ভেতরে 1×2 পড়ে থাকবে মাইনাস, এখানেও 2×2 থেকে 1×2 বেরিয়ে যাবে, এই 2×2 থেকে 1×2 বেরিয়ে যাবে রুটের বাইরে, ভেতরে 1×2, তাহলে হয়ে যাচ্ছে 3×6√2 - 2×4√2। 6√2 থেকে 4√2 বাদ গেলে 2√2 হচ্ছে এই কোশ্চেনের উত্তর, 2√2 এই কোশ্চেনের উত্তর, 2√2 বিয়োগ দিতে হবে। এরপরের কোশ্চেন বলেছে একটি নিডেট অর্ধগোলকের আয়তন এবং সমগোতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। অর্ধগোলকের আয়তনের সঙ্গে সমগোতলের ক্ষেত্রফল সমান করে দিয়ে অর্ধগোলকের ব্যাসার্ধ বার করতে হবে। প্রথমে আমরা ধরে নিচ্ছি, এটা কয়ের দাগের কোশ্চেন, এটা হচ্ছে 7-এর দাগের কোশ্চেন, আমরা ধরে নিচ্ছি, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, আয়তনের সূত্র হচ্ছে 2/3 πr³ ঘন একক, আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে 3πr² বর্গ একক। এবার কোশ্চেনে বলেছে এই আয়তনের যে সংখ্যামানটা সেইটার সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান করতে হবে, তাহলে করে নিচ্ছি শর্তে
दुए तीन पाई आर किूब समान होच्छे थ्री पाई आर स्कोयर एखाने पाई पाई केटे जाबे आर स्कोयर साथे आर किूबेर एकटा आर पड़े थाकबे शुधुमात्र तहले दुए तीन आर समान होच्छे तीन सेखान थेके आर समान बेरिये जाबे तीन गणित एई तीनेर दुईटा एदिके एले उल्टे जाबे तीनेर दुई हो जाबे तहले हो जाबे आर समान होच्छे नयेर दुई तहले व्यासार्ध कत अतएव अर्धगोलकेर व्यासार्ध समान होच्छे नयेर दुई मान होच्छे फोर पॉइंट फाइव एकक ठीक है फोर पॉइंट फाइव व्यासार्ध फोर पॉइंट फाइव एर परेर कोश्चन देखे नेब एर परेर कोश्चन दिएछे एक समानुपात वाई स्क्वायर एवं वाई समान टू ए जखन एक्स मान एक्स और वाइर मध्य सम्पर्क निर्णय करते बोलेछे एक कोश्चन खूब ही सोजा एखानटा करे निच्छि एक समानुपात कत दिए वाई स्क्वायर डाटे दागर कोश्चन एक समानुपात वाई स्क्वायर सेखान थेके जदि आमरा समानुपात तुली ताहले एकटा समानुपात ध्रुवक दिते हबे के वाई स्क्वायर एटा एक नम्बर दिलाम जेखाने के एकटी अशून्य ध्रुवक अशून्य भेद ध्रुवक ठीक आछे एटा लिखे दिलाम एटा लिखतेई हबे एबार एक समान टू ए जखन वाई समान ए एटा दिए दिएछे कोश्चेने एक समान टू ए ना वाई समान टू ए जखन एक्स मान ए एटा उल्टो लिखे फेलेछि वाई समान टू ए जखन एक्स मान ए ताहले एटा एक नम्बर थेके पाय एक थेके पाय एक के जदि बसिए दिई एक्स जायगाय ए और वाइर जगह जो टू ए बसि दी तेल के टू एर होल स्कोयर तेल ये हो जाए ए समान हो जाए फोर के ए स्कोयर सेखान के समान बड़ी जाए ए बाय फोर ए स्कोयर काटाकाटी कर ले पड़े थको तमें के समान बड़ी जाए वन बाय फोर ए से के एर मानटा ये के एर मानटा से जी एक बसि दी तेल अतए एक समान हो जाए वन बाय फोर ए इंटू वाई ए स्कोयर के जगह वन बाय फोर ए बसाल एरपर ये फोर एटा बाँ दिखे गुण हो जाए फोर ए एक समान हो वाई स्कोयर से जो घूरिए भलोक लिखी तेल वाई स्कोयर समान हो फोर एक्स एटाई हे सम्पर्क वाई स्कोयर समान फोर ए एक्स एरपर कोश्चन एक लम्ब वृत्ताकार शंकुर उच्चता बारो सेमी आयतन एकशो पाए हमें शंकुर व्यासार्धर दैर्घ्य बार करते बोले তাহলে এখানে উচ্চতার মান দিয়ে দিয়েছে বারো সেমি আর আয়তনটা দিয়ে দিয়েছে একশো পাই ঘন সেমি এটা মানে নিউ পেজ নিয়ে নিলাম যেহেতু শঙ্কুর কথা বলেছে তাহলে নয়ের দাগের কোশ্চেনটা শঙ্কুর উচ্চতা সমান হচ্ছে বারো সেমি দিয়ে দিয়েছে আর শঙ্কুর আয়তন সমান দিয়ে দিয়েছে একশো পাই ঘন সেমি এটাই দিয়েছে মনে হচ্ছে আর একবার দেখে নিই ক্রস চেক করে নিই হ্যাঁ দিয়ে দিয়েছে এরপর শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি ঠিক আছে এবার আয়তনের সূত্র কী শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে একে তিন পাই আর স্কোয়ার এইচ উচ্চতাটাকে যদি আমরা এইচ ভাবি সমানই হচ্ছে এই আয়তনটা একশো পাই ঠিক আছে তাহলে এখান থেকে এই পাই পাই কেটে যাবে তাহলে একে তিন আর স্কোয়ার এইচের মান কত এইচের মান হচ্ছে বারো তাহলে বারো বসিয়ে দিই সমান হচ্ছে একশো এবার তিন চারে বারো তাহলে সেখান থেকে ফোর আর স্কোয়ার সমান হচ্ছে একশো সেখান থেকে আর স্কোয়ার সমান হচ্ছে একশো বাই চার চার দিয়ে কাটলে চার পঁচিশ একশো তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ তাহলে আর সমান কত বেরবে রুট পঁচিশ তার মানে আর সমান বেরিয়ে গেলো পাঁচ তার মানে ব্যাসার্ধ বেরিয়ে গেলো পাঁচ সেমি দিয়ে কী বার করতে দিয়েছে ব্যাসার্ধই বার করতে দিয়েছে তাহলে অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে পাঁচ সেমি এই কোশ্চেনের উত্তর এটাই এরপরের কোশ্চেন দশের দাগের কোশ্চেন বলছে শঙ্কুর একটি লম্বিতাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে তাহলে যেহেতু লম্বিতাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে তাই এখানে যেগুলো চোঙের
যে ব্যাসার্ধ সেগুলো ধরে নিতে হবে। চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি, যেহেতু সেমিতে দিয়েছে মিটারে দিয়েছে তাই মিটারই ধরতে হবে, ঠিক আছে। সেমি লিখলাম, এটা মিটার হবে, এটা মিটার, ঠিক আছে। আর চোঙের উচ্চতা ধরে নিলাম এইচ মিটার, ঠিক আছে, এগুলো সব ধরে নিচ্ছি। এইবার তাহলে বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল কোশ্চেনে বলে দিয়েছে 264 বর্গ মিটার, 264 বর্গ মিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি 264 বর্গ মিটার হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 2πRh সমান হচ্ছে 264। আর চোঙের আয়তন কত বলে দিয়েছে, 924, দেখে নিই একবার, 924 ঘন মিটার। তাহলে চোঙের আয়তনের সূত্র কি, πR²h সমান হচ্ছে 924। এটা এক নম্বর দিলাম, আর এটা দিলাম দু নম্বর। এবার দুই ভাজিত এক করে দিই, দুই ভাজিত এক করে পাই, দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে πR²h বাই 2πRh, 2πRh সমান 924 বাই 264। এবার এখানে পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, একটা আর এর সঙ্গে একটা আর কেটে যাবে, তাহলে সেখানে হয়ে যাচ্ছে আর বাই 2 সমান 924 বাই 264। সেখানে আর সমান বেরিয়ে যাবে 924 গণিত 2 বাই 264, দুই দিয়ে কাটলে 2 × 1 = 2, 2 × 3 = 6, 2 × 2 = 4। আর এইটা যদি কাটা হয় তাহলে 11 দিয়ে কাটছে নাকি দেখি, হ্যাঁ 11, 12, আর 11 দিয়ে কাটলে 11টা 88, 11 = 44, 7 × 84। তাহলে এখানে আর এর মান বেরিয়ে গেলো 7, এটাই বার করতে দিয়েছে, ব্যাসার্ধের মান হচ্ছে 7 মিটার। এই কোশ্চেনের উত্তর 7 মিটার। এরপরের কোশ্চেন দিয়েছে অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউ এস, অ্যাঙ্গেল এস কিউ আর সমান 35 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর কিউ সমান 32 ডিগ্রি হলে অ্যাঙ্গেল কিউ এস আর সমান হচ্ছে মান কত। এই কোশ্চেনটা অসমাপ্ত কোশ্চেন, এটা ঠিকঠাক দেওয়া হয় না, এখানে কোনো ত্রিভুজ বা কোনো কোণ কিসের কোণ এইগুলো বলেছে কিছু বলে দেয় নাই, ঠিক আছে। তাই এই কোশ্চেনের উত্তরটা সম্ভব নয়, তবুও একবার আঁকার চেষ্টা করি। অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর যদি হয় তার কোন কোণের, এর সমদ্বিখণ্ড হচ্ছে কিউ এস, তার মানে এখানে একটা সমদ্বিখণ্ড টানা হয়েছে যেটা হচ্ছে কিউ এস, দিয়ে এস কিউ আর সমান 35 ডিগ্রি, এস কিউ আর সমান হচ্ছে 35 ডিগ্রি, আর কি দিয়েছে পি আর কিউ সমান 32 ডিগ্রি, পি আর কিউ মানে এইটা, পি আর কিউ সমান 32 ডিগ্রি, আর কি দিয়েছে অ্যাঙ্গেল কিউ এস আর এর মান, কিউ এস আর মানে কিউ এস আর এর মান বার করতে দিয়েছে। এটা আমার মনে হয় কোনো বৃত্ত বৃত্ত হতো, এটা ঠিকঠাক দেয় নাই, ঠিক আছে, এটা ঠিকঠাক কোশ্চেনটা দেওয়া নাই, এটা করা যাবে না, বৃত্ত বা কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ কিছু বলে দিলে হতো কোশ্চেনটা উত্তর। এরপরের কোশ্চেনটা দেখি, একটি বৃত্তে দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত, ঠিক আছে। তাহলে আমরা এই ছবিটা এঁকে নিচ্ছি, একটা বৃত্ত আঁকতে হবে, সেই বৃত্তে দুটো জ্যা টানতে হবে, একটা বৃত্ত সেই বৃত্তে দুটো জ্যা পরস্পর লম্ব, এদের একটা জ্যা আর এইধারে একটা জ্যা, এটা এবি আর এসি নাম দিতে হবে, এবি আর এসি জ্যা বলেছে পরস্পর লম্ব, এটা এ নাম দিতে হবে, এটা বি, এটা সি। এবার কোশ্চেনে বলে দিয়েছে চা এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি, এটা 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এইবার বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ আঁকতে হবে, তাহলে এখানে একটা জিনিস এক্সট্রা আঁকতে হবে, যেটা হচ্ছে কি এই সি আর বি যুক্ত করতে হবে, ঠিক আছে, সি আর বি যুক্ত করতে হবে। এবার আমি একটা জিনিস বলছি, সেটা শুনে নাও, যেহেতু এখানে
ए सी और बी सी लम्ब बोले दीचे मैं ए सी लम्ब ए बी लम्ब बोले दीचे तेल अंगेल सी ए बीटा हे 90 डिग्री मैं ये कोणटा हे 90 डिग्री ताहले अतएव त्रिभुज ए बी सी एक समकोणी त्रिभुज का बोले जे त्रिभुज एक कोण समकोण बा 90 डिग्री ताके समकोणी त्रिभुज बोले यहाँ हे समकोणी त्रिभुज एबार समकोणी त्रिभुजेर परिवृत्तेर केंद्र अतिभुजेर मध्यबिंदु है तै तो अतिभुजेर मध्यबिंदु है माने एइटाई होच्छे एर माझखानेर पॉइंटटा एटाई होच्छे तो तुम्हार वृत्तेर केंद्र तले वृत्तेर व्यासार्ध होच्छे ओ बी बा ओ सी जाए होक आमरा जदि बी सीटा बार करे निये सेखान ताके दुई दिये भाग करे दी ताले व्यासार्ध बेड़े जाबे तले अतएव बी सी समान कि होबे समकोणी त्रिभुजेर पिथागोरसेर सूत्र अनुयायी लम्ब स्कोयर प्लस भूमि स्कोयर समान होच्छे अतिभुज स्कोयर तले अतिभुज समान होबे रूट ओवर लम्ब स्कोयर प्लस भूमि स्कोयर ठीक आछे तले हो जाबे 4 स्कोयर प्लस 3 स्कोयर मान होच्छे 16 प्लस 9 माने रूट 25 माने 5 सेमी हो जाच्छे बी सीटा एबार बी सीटा जदि 5 सेमी है ताहले ओ बीटा कत होबे अतएव व्यासार्ध ओ बी समान हो जाबे बी सी बाई टू माने होच्छे 5/2 माने 2.5 सेमी होच्छे व्यासार्ध ठीक है एटाई एई कोश्चेनेर उत्तर एर परेर भिडियोते आमरा एर परेर पेजेर शॉर्ट क्वेश्चनगुलि परपर सल्व करब भिडियो भालो लागले अवश्यई लाइक कमेंट एबं शेयर करो नतून थाकले अवश्यई सबस्क्राइब करो और भूल होले सेटाओ कमेंट करे जानाओ एई कोश्चेनटार उत्तर करा जाबे किना सेटाओ कमेंट करे जानाओ आमार मने होच्छे कोश्चेनटा भूल आछे तोमादेर मतामत जानाओ कमेंटे थैंक यू भिडियोटी देखार जन्य।